যুক্ত করিমন আচ্ছা তো আমি আসলে আপনার ছাত্র হওয়ার যোগ্যতা না তবে আমার একটা প্রশ্ন আছে যদি আপনি একটু দয়া করে আনসার দেন তাহলে আমি অনেক খুশি হব আচ্ছা চেষ্টা করতে পারি আমি তো এখন বলতে পারছি বলেন তাহলে আচ্ছা তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনার হচ্ছে একটা পরিবর্তনশীল জিনিস যেমন যদি আমরা দেখি তাহলে হচ্ছে যে এই বিজ্ঞান মহল থিউরিটা এটা আপনার প্রায় দুইশো একটু আসতে একটু আসতে পরিবর্তনশীল যে জিনিস সেটা যে পরিবর্তনশীল কেন পরিবর্তনশীল সেটা একটু আগে বলেন তো কিসের উপর ভিত্তি করে পরিবর্তনটা হয় যে এটা হচ্ছে আপনার যদি বিজ্ঞান আপনার কোনো প্রমাণ পায় কোনো কিছুতে

বিজ্ঞান অবশ্যই পরিবর্তনশীল যে কোনো কিছুই আসলে পরিবর্তনশীল যদি আমাদের কাছে প্রপার এভিডেন্সটা থাকে তাহলে শুধুমাত্র তখন এটার একটা শর্ত আছে শর্তটা হচ্ছে যদি আপনি এভিডেন্সটা আমাদের সামনে আনতে পারেন তাহলে আপনার কথা অবশ্যই মানা হবে এবং আপনাকে সেটার জন্য একটা নোবেল পুরস্কার পর্যন্ত দিয়ে দেওয়া হতে পারে যদি আপনি বিজ্ঞানের কোন একটা প্রতিষ্ঠিত তত্ত্বকে ভুল প্রমাণ করতে পারেন এবং তখন আপনার তত্ত্বটা কি সবাই সাধুবাদ জানাবে বিজ্ঞানের পদ্ধতিটা এরকম যে বিজ্ঞানটা ওপেন ওপেন টু ক্রিটিসাইজ হ্যাঁ যে আপনি মনে করেন মনে করতেছেন যে বিজ্ঞান এরই তত্ত্বটা আমার আপনার কাছে ভুল মনে হইতস আপনি পরীক্ষা নিরীক্ষা করে ভাবলেন যে এটা তো ভুল মনে হইতস আমি তো মানতেছি না ঠিক আছে আপনি পরীক্ষা নিরীক্ষা করেন আপনি পরীক্ষা নিরীক্ষা করে যদি আপনি এর ভুল প্রমাণ করতে পারেন একটা জিনিসে তাহলে আপনি বিজ্ঞানী মহলদের কাছে গিয়ে দেখাবেন দেখেন ভাই আমি করছি আমি কিন্তু এটা আপনাদের কথা কিন্তু ভুল ছিল তখন বিজ্ঞানীরা আপনাকে তারা যে এই কারটেসিটা আপনাকে দিবে যে আপনি তাদেরকে ভুল প্রমাণ করতে পারবেন তারা কি করবে আপনাকে আপনাকে মাথায় তুলে আসবে বলবে বাপ রে মোহাম্মদ ইমন খান তো দারুণ একটা আবিষ্কার করছে আমরাই বলছিলাম ভাই সরি ভাই আমরাই বলছিলাম তোমার কথাই সঠিক তুমি যেটা প্রমাণ করতে পারছো এই জন্য তোমাকে সাধুবাদ এই না তোমার আমরা একটা নোবেল পুরস্কার দিয়ে দিলাম তুমি এখন থেকে আমাদের মধ্যে আসো তুমি একটা মস্ত বড় বিজ্ঞানী তখন আপনি নোবেল পুরস্কারটা নিয়ে মানে খুব প্রাউডলি আইসা পড়বেন বাংলাদেশে এটা হচ্ছে বিজ্ঞানের পদ্ধতি কিন্তু মনে করেন যে আপনি তো আপনি কি ঢাকায় থাকেন ভাই ইমন ভাই যে আমি ঢাকার পাশেই আপনার গাজীপুর আছে আচ্ছা ঢাকায় গিয়ে তো আপনি মনে করেন মানে গুলিস্তানের মোড়ে তো দেখছেন মানে খুজলির মলম বিক্রি করে দেখছেন না হ্যাঁ এগুলো দেখা যায় তো রাস্তার পাশে দেখা খুজলির মলম তারপরে শান্ডার তেল মান্ডার তেল এগুলা বিক্রি করে ওই ব্যাটারা কিন্তু মানে মুখে মুখে উড়ায় দেয় তাই না মুখে মুখে মানে আইনস্টাইন টাইনস্টাইন নিউটন এদের সবাই উড়ায় দেয় করে এক মুখে বলে এ দূর আইনস্টাইন কি বুঝে নিউটন কি বুঝে মানে এদের কথা শুনলে মনে হয় এরা দুনিয়ার সবচেয়ে বড় জ্ঞানী এবং তারা কিন্তু খুবই কনফিডেন্ট তারা কিন্তু তাদের কথা পরিবর্তন করে না তারা স্বপ্নে পাওয়া কি তেল সেই তেল তেল মাখতে নাকি কি কি এইডস ভালো হয়ে যায় ক্যান্সার ভালো হয়ে যায় সব ভালো হয়ে যায় এরকম তো শুনছেন আপনি তাই না জি শুনছি রাস্তার পাশে তো বিক্রি করে অহর আচ্ছা এই রকমের লোকজন যারা অশিক্ষিত মূর্খ বর্বর এবং যারা হচ্ছে অন্ধবিশ্বাসী তারা কিন্তু তাদের তারা কিন্তু প্রমাণ পাইলেও তাদের মতটা পরিবর্তন করে না তাদেরকে আপনি যতই প্রমাণ প্রমাণ দিবেন না কেন কিন্তু তারা কিন্তু তাদের কথা থেকে সরবো না এটা কি আপনি দেখছেন যে তারা তাদের কথা থেকে সরে না যারা অন্ধবিশ্বাসী তাদেরকে যত প্রমাণই দেন না কেন মনে করেন এক পীর সাহেবের murid পীর সাহেব যে বন্ধ এটা যত প্রমাণই তারে দিবেন না কেন ওরে কিছু বোঝা যাইবো না ও ব্যাটার অন্ধবিশ্বাসটাকে এক চুলো নড়বো না সে এইটা এরকম কি আপনি মানে আপনার আশেপাশে পরিবারের মধ্যে বা আত্মীয়-স্বজনের মধ্যে দেখছেন এরকম লোক আসলে আপনার তারা কখনো হাতি ঠাইলা যায় না তাদেরকে তাদের কথা থেকে তো আমি আর শুনুন না আমি ভুল করলে বলছি সঠিক করলে সঠিক আমি আমার কথাতে শুনুন না এরকম লোক আপনি দেখছেন কিনা আপনার জীবনে এগুলো তো আপনার এগুলা তো আপনার গার্তারামিম তাই না তাকে যদি আমরা এভিডেন্সও দেখে যে এই যে দেখেন ভাই আমার কাছে এভিডেন্স আছে আপনার কথাটা সত্য না আমাদের কাছে এভিডেন্স আছে তারপরে এর এর অন্ধবিশ্বাস থেকে সরবো না এর গোরামি থেকে সরবো না এদেরকে আমরা গোরা বলি তাই না জি নাকি যারা নিজেদের মতটাকে আলটিমেট মত বলে মনে করে নিজেদের মতটাই হচ্ছে নিজের নিজেদের মতটাকে অনর বলে মনে করে আমার কথার কোনো হেরফের নাই আমার কথার বিরুদ্ধে যে কইব ওর কল্লা উড়াই দিব আমার কথার বিরুদ্ধে কথা কবি তো তোর একের ফাড়াইলা মতরে হ্যাঁ এই রকমের লোকদের লোকজনকে আমরা জঙ্গি বলি মৌলবাদী বলি নাকি ভাই হ্যাঁ ভাই বলেন আসলে আপনি কথা কোন দিক থেকে কোন দিকে নিয়ে যাচ্ছেন আমি বুঝতে পারতেছি না একটু আপনার আপাতত বুঝতে হবে আপনি আমাকে এই জিনিসটা বলেন যে এদেরকে আমরা কি বলি আপনি আমি আপনি আমি আলোচনা যেখানে আসছি সেখানে আপনি আনসারটা দেন এই ধরনের যারা গোড়া যারা হচ্ছে অন্ধবিশ্বাসী যারা গোড়া ভিত্তি করে তাদের মতটাকে চেঞ্জ করে নিচ্ছে এটা কি দেখছেন কখনো এটা তো আপনার হয় না কিন্তু আপনি যে আবার বললেন আল্লাহ ফকর বলে কল্লা ফালাদে এইসব তো হয় না আসলে যারা আমি দেখছি এরকম আমি দেখছি যে হয়

এটা কি মনে করেন একজন পীর সাহেব মনে করেন এক পীর সাহেবের দুই নম্বরে আপনি টের পাইছেন তখন পীর সাহেবের যে মানে চালাপালারা তারা তো আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে নাকি জি আপনি এগুলো তো আপনার এক ধরনের অসুষ্ণতা আর এগুলো তো ইসলাম আপনার সাপোর্ট করে না

হেফাজতে বিজ্ঞান হুম মানে বিজ্ঞান বাঁচাও বিজ্ঞান রক্ষা করো এরকম কিছু আছে দুনিয়াতে আমার আপনার জানা শোনা অতটুকু নাই তবে আমার জানা মতো আমি আপনার এখন পর্যন্ত আর কি আচ্ছা এই বিজ্ঞানের কোনো একটা বিষয় সমালোচনা করার কারণে কাউরে মারা হইছে বা খুন করা হইছে বা তাদেরকে তাদের উপর শাস্তি প্রয়োগ করা হয়েছে বিজ্ঞানের কোন একটা বিষয় সমালোচনার কারণে এটা কি কখনো শুনছেন না এরকম তো হয় না আচ্ছা কোনো একজন বিজ্ঞানীর সমালোচনা করছে কেউ মনে করেন বিজ্ঞানী নিউটন আমার কাছে মনে হয়তো বিজ্ঞানী নিউটনের যে তিন নম্বর সূত্রটা এটা ভুল ও বেড়া ভুল করছে বেড়া বুঝে না এটা আমি সমালোচনা করলাম এটার জন্য কি আমাকে পৃথিবীর কোথাও শাস্তি দেওয়া হইতে পারে এরকম কি আপনার মনে হয় না অবশ্যই হবে না কিন্তু ইসলামের কোন বিধান বা নবী মোহাম্মদের যদি কোনো সমালোচনা কেউ করে তাহলে কি করা হবে তাকে বলেন তো আমি দলিল বের করবো আপনি বলেন আমি তারপর দলিল গুলা বের করতেছি বলেন আপনার এই ইসলাম হচ্ছে আপনার একটা করেছে ইসলামের ইসলামের নবী বা কোন সম্পর্কে যদি সমালোচনা করে একটা ইসলামী শরিয়া রাষ্ট্রে তার শাস্তিটা কি হবে সেটা বলেন সর্বোচ্চ শাস্তি হয়তো আপনার মৃত্যুদণ্ড হবে সর্বোচ্চ মানে মানে কেন মানে একজন মানুষের সমালোচনা যদি করে তাহলে মৃত্যুদণ্ড কেন হবে না এটা তো হচ্ছে আপনার যে আপনার আল কোরআন হচ্ছে আল্লাহর আপনার সর্বশ্রেষ্ঠ বাণী ঠিক আছে বিশ্বাস করে না আল কোরআন আল্লাহর বাণী কি বাণী না এগুলা আল্লাহ ফালা পুছে না তো সে সে তো আল্লাহ ফালা বিশ্বাস করে না যে তাকে আপনি কেন মারতে যাবেন আসলে অন্ধবিশ্বাস সে মনে করে এগুলো হচ্ছে আপনাদের আপনাদের বোকা মানুষদের অন্ধবিশ্বাস এই অশিক্ষিত মূর্খ বর্বর লোকেরা এই সমস্ত আল্লাহ ফাল্লাহ করে এই সমস্ত আল্লাহাল্লাহ সে করে না সে বলে সব এই নবী হচ্ছে একটা মানে খারাপ লোক ছিল খুনা খুনি করতো মানুষ মারতো এটা সে মনে করে তো সে কোরআন হাদিস করে এই জিনিসটা সে বুঝতে পারছে বা ইসলামের কোন একটা বিধানের সমালোচনা করছে বা ইসলাম ধর্ম ত্যাগ করছে দিলে তাকে কি করতে হবে তাকে মেরে ফেলতে হবে নাকি ইসলামের কোন একটা বিষয় সমালোচনা করলে তার শাস্তিটা কি আমি আমি আপনাকে দেখাইলাম যে বিজ্ঞানের কোন বিষয় সমালোচনা করলে বরঞ্চ আপনাকে পুরস্কৃত করা হবে আহ বরঞ্চ আপনাকে নিয়ে মাথায় তুলে নাচবে নিউটনের কোনো একটা সূত্র ভুল প্রমাণ করতে পারলে আপনার মাথায় তুলে নাচবে লোকজন ইসলামের কোন সমালোচনা করলে তারা তাই না হেফাজতে ইসলাম যে পর্যন্ত জবাই করছে এটা তো প্রমাণ এখন পর্যন্ত আপনি বলতেছেন অনেকজন জবাই করা হয়েছে অলরেডি বাংলাদেশে এটা শুনেননি আপনি জি যারা আপনার হত্যাকারী তাদের কিন্তু কোনো ধর্ম হয় না

মুসলমানদেরকে দুর্নাম করার জন্য তারা চক্রান্ত করে ঠিকই বলছেন ভাই আমি তারা নিশ্চয়ই তারা নিশ্চয়ই আপনার কথা বুঝতে পারছি তারা ছদ্মবেশ ধারণ কইরা মানে কোপাকপি গুলা করতেছে কিন্তু ভাই আমরা তাহলে একটু দেখি যে মানে নবী বিষয়ে কি বলছে সেটা না একটু বলতে দিব না আপনি এই হাদিসটা একটু কইরা শুনান তো আমাদেরকে

সম্পর্কে আমার আপনি কয়েকটা দাবি অলরেডি করে ফেলছেন যে ইসলাম শান্তির ধর্ম ইসলাম এরা হচ্ছে এদের কোন ধর্ম নেই যারা খুন করে তাদের কোন ধর্ম নেই এগুলো অলরেডি আপনি মুখ দিয়ে বলে ফেলছেন এইগুলা আমি কি ছাড়বো নাকি ভাবছেন এখানে আজ এরা কথা বুঝা যাবেন

ওনাদেরকে ইয়া করে আপনার বুঝতে হবে কিন্তু আপনি যদি আপনার নিজের মত ব্যাখ্যা করেন এই হাদিস গ্রন্থটা হচ্ছে ইমাম মালিকের বই হ্যাঁ মুআত্তা মালিক এরাই হচ্ছে এ হচ্ছে ইমাম মালিক মানে ইসলামের চারটা যে মাযহাব সেই চার মাযহাবের একজন প্রধান ইমাম আছে ইমাম মালিক তার বই থেকে আমি আনছি আমি কোন মানে রাস্তাঘাট থেকে কথা থেকে তুই লানি নাই বইটা না ভাই বুঝছি কথা শুনে নেন কথা শুনে নেন রাস্তাঘাটের এক সুকুমলা ইসলাম কিছু বুঝে জানে বুঝে না এর থেকে আমি এই বইটা নিয়ে আসছি না ভাই এই বইটা তার থেকে আনি নাই ভাই এটা ইমাম মালিকের বই এই বইটার নাম হচ্ছে মুআত্তা মালিক ইমাম মালিকের ইসলামের সবচেয়ে যে চার মাজাব আছে চার মাজাবের এক মাজাবের প্রধান ব্যক্তি হচ্ছে ইমাম মালিক সেই ইমাম মালিকের হাদিস গ্রন্থ মুআত্তা মালিক পৃথিবী সব বর্তমানে প্রাপ্ত সবচেয়ে প্রাচীনতম হাদিস গ্রন্থ এবং সবচেয়ে সম্মানিত হাদিস গ্রন্থগুলোর ভিতরে একটা সেই হাদিস গ্রন্থ থেকে আমি আপনাকে দেখাচ্ছি আমি তো রাস্তা থেকে কোন সুনাহাগা হুজুরের থেকে এটা নিয়ে আসিনি আপনাকে বলা হয়েছে এই হাদিসটা পুরা শুনান

এরা হাদিস পড়বে না কিভাবে মানে চিপা দিয়া বাইরন যায় সেই চেষ্টাটা অনবরত করে যাচ্ছে মানে চিপা দিয়া আমি হাদিস পড়বো না মায়ের আলাইলে আমি হাদিস হাদিস পড়বো না হাদিসে এখন তো নবীন ন্যাংটা হয়ে যাবে নবী হাদিস পড়বো না ফরাজ ভাই কি অবস্থা এই তো ভাই ভালো আছি আপনার কি অবস্থা এই তো ভাই ভালো আছি দেখেন ভাই মানে কি রকমের মুমিন হ্যাঁ হাদিস পড়বো না আপনিও দেখি আমার মতো রিভার্স কাউন্টিং শুরু করে দিচ্ছেন তারা যদি লজ্জিত হয় নিজের ধর্ম নিয়ে লজ্জিত হয় সেখানে তো আলোচনার কোনো বিষয় থাকে না সেও তো সেও তো কোনো মানে রেফারেন্স ছাড়াই দাবি করতেছে একটা জিনিস আপনি রেফারেন্স দিচ্ছেন তারপরে সে রেফারেন্স পড়বে না তো লজ্জিত সরাসরি লজ্জিত আর কি ইসলাম নিয়ে লজ্জিত এই জন্যই পড়তে যাচ্ছে না